हेलो फ्रेंड्स, आशा कर सबाई भलो आचो। तो आजकल क्लस एक आदर्श फुलर विभिन्न अंशे नाम जानब। ये चित्रेर माध्यम एक आदर्श फुलर विभिन्न अंश के वर्णना करा। चित्रेर वर्णना के जो एक वास्तविक फुलर माध्यम बोझार चेष्टा करी तेल विषय केमन है। तो कोनो रूप समय नष्ट ना करे चलो शुरू करा जाक। एक आदर्श फुल हिसाब से जवा फुल नहीं। जवा फुल हलो आदर्श फुल, तार कारण जवा फुल सबृंतक सम्पूर्ण सपुष्पक एवं उभय लिंग फुल। देखो एक फुल तक ही आदर्श फुल है जो से फुले चारटे अंश बर्तमान थे। से चारटे अंश हलो वृति, दलमंडल, पुंस्तवक और स्त्रीस्तवक। जवा फुलर मध्य कि हे पुंस्तवक, स्त्रीस्तवक एवं वृति दलमंडल उभय बर्तमान आछे। से कारण जवा फुल हे उभय लिंग एवं एटा आदर्श फुल। तो एबार आमरा जवा फुलेर विभिन्न अंशगुलोके आलदा आलदा करे बोझार चेष्टा करब। फ्रेंड्स, एखाने आमी जवा फुलेर विभिन्न अंशगुलोके आलदा आलदा करे रेखेछि। एवं प्रथम जानिए रखी जवा फुलेर विज्ञानसम्मत नाम किन्तु हिबिस्कास रोजा साइनेंसिस। हिबिस्कास रोजा साइनेंसिस जवा फुलेर विज्ञानसम्मत नाम। तो एबार जानब जवा फुल केन सबृंतक। फ्रेंड्स, आमी एई जे अंशटा धरे आछि এই অংশটা কিন্তু বৃন্ত। তো ফুলটা কিন্তু বৃন্তের সঙ্গে মানে যুক্ত অবস্থায় আছে, সেই কারণে একে বলা হয় সবৃন্তক। তো এটা আমরা বৃন্ত জানলাম। এবার আসবো একটা আদর্শ ফুলের প্রথম যে ধাপ, সেটা হচ্ছে বৃতি। ফ্রেন্ডস, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা আমি এই যে ছিঁড়ছি, ছিঁড়েই রাখছি, এই যে অংশটা, এই যে অংশটা আছে এটাকে বলা হয় উপবৃতি। এই উপবৃতির উপরের অংশ, এই অংশটাকে বলা হয় কিন্তু বৃতি। এই যেটা ধরে আছি, এই বৃতিগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে ঘন্টার মতন আকৃতি ধারণ করেছে, সেটা একটু আমি দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, এই যে অংশটা আমি বের করলাম, এর নিচটা হচ্ছে এই অংশটা উপবৃতি, এটা বৃতি। তো এই যে অংশটা এখানটা কি একে অন্যের সঙ্গে জুড়ে দেখাটা ঘন্টার মতন আকার ধারণ করেছে, হয় নাকি? এটা একদম সম্পূর্ণ যেন ঘন্টার মতো দেখতে লাগছে। তাহলে 1, 2, 3, 4 আর এই ধরাটা হচ্ছে 5টা, টোটাল 5টা আছে বৃতি। তো এই 5টা বৃতির জন্য 5টা কিন্তু পাপড়ি। কারণ জবা ফুলের কিন্তু 5টা পাপড়ি হয় থাকে আছে অন্তরে 1, 2, 3, 4, 5 5টা টোটাল 5টা পাপড়ি জবা ফুলে থাকে। তো এই বৃতির, তো এই বৃতির কাজ কী? কুড়ি অবস্থায়, দেখো এটা কিন্তু কুড়ি অবস্থায় আছে। কুড়ি অবস্থায় ফুলকে রোদ, তাপ, বৃষ্টি, কীটপতঙ্গের হাত থেকে কিন্তু ফুলকে রক্ষা করা হচ্ছে এই বৃতির কাজ। ফ্রেন্ডস, আবার বলছি এটা উপবৃতি, আর এই গোটা অংশ সবুজ অংশটাই এটা ফুলকে ঢেকে রেখেছে, সেটা হচ্ছে বৃতি। তো এই বৃতি সবুজ হওয়ায়, মানে বৃতি সবুজ হওয়ায় এর মধ্যে ক্লোরোফিল আছে। তো শালাসংসার পদ্ধতিতে বৃতিও কিন্তু খাদ্য উৎপন্ন করতে পারে। তাহলে একটা আদর্শ ফুলের প্রথম ধাপ চলে গেল বৃতি। এর পরে আসছে দলমণ্ডল। ফ্রেন্ডস, এখানে এই যে ফুলটা, এই ফুলের প্রত্যেকটা এইখান এই সবগুলো পাপড়িগুলো কিন্তু একসঙ্গে বলা দলমণ্ডল। তা আলাদা আলাদা করে কি বলে? দল পাপড়ি বা দলাংশ বলে, পাপড়ি বা দলাংশ বলে। তাহলে দ্বিতীয় ধাপ পাওয়া গেল দলমণ্ডলের কাজ কি। দলমণ্ডল এর মধ্যে কিন্তু স্থিস্তবক আছে এবং এই যে অংশটা আছে আমি ওটা দেখাবো এই পর্যন্ত। এই যে যতটুকু অংশ কিন্তু যেই মানে পুংকেশরগুলো আছে, পুংস্তবক এই অংশটুকু হচ্ছে কিন্তু পুংস্তবক, আর এর গোটা অংশটা কিন্তু পুংকেশরীয় নল। এবার আমি এখানটা যেতে আলাদা করে ডেকেছি, সেটার মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, এই দুটো অংশ, এইটা এবং এইটা, এটা কিন্তু কানেক্ট অবস্থায় আছে এখানে। এটাকে আমি এই এর ভিতর থেকে কিন্তু দুটো অংশ কিন্তু আমি আলাদা করেছি। তো এখান থেকে এটাকে হচ্ছে ডিম্বাশয়, এটা হচ্ছে এই অংশটাকে গর্ভদণ্ড বলে। ডিম্বাশয়ের উপরের সরু মতো অংশটা, সাদা অংশটাকে বলে গর্ভদণ্ড, আর এটাকে বলা হয় গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড কিন্তু 5টা আছে দেখো। আর এই অংশটা, এই যেটা অংশটা, এই যে অংশটা ওয়ারের মতন আবৃত করে আছে এই অংশটাকে, তো এই অংশটাকে বলা হয় কিন্তু পুংকেশরীয় নল। আর ঠিক এইখান থেকে, এই যে এখানটা পুংকেশর যেগুলো আছে, এটা হচ্ছে পুংস্তবক। একমাত্র পুংস্তবকে কিন্তু পুংকেশর থাকে। পুংকেশর, পুংকেশরের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে নলের মতন হয়ে আছে, এটাকে বলা হয় পুংদণ্ড। পুংদণ্ডের উপরে এই গোল মতন অংশকে বলা হয়েছে পরাগধানী। আর এই পরাগধানীর মধ্যে যে হলুদ হলুদ অংশগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে পরাগরেণু। কীটপতঙ্গ যথা পিঁপড়ে, মৌমাছি, প্রজাপতি মাধ্যমে যদি বা এই পরাগরেণু এখানটা আসে, এই গর্ভমুণ্ডে প্রবেশ করে, তো এখন যদি বা মিলন, তখন কী হয়, পরাগ মিলন হয়। যখন হচ্ছে কীটপতঙ্গের মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে এসে মেশে, তখন কি পরাগ মিলন হয়। তো পরাগ মিলন হলে ডিম্বাশয় এসে প্রসেস শুরু হয়ে ফুল থেকে ফলে পরিণত হয়। ফ্রেন্ডস, জবা গাছের কিন্তু ফল হয়, বাস্তবে কিন্তু আমি কোনো দিন ফল দেখিনি।
কিন্তু বইয়েতে লেখা আছে ফল হয়, এবং এটা খুবই অস্বাভাবিক নয়। তার কারণ এই ফুলটা এতটাই প্রয়োজনীয় যে এই ফুল ফুটতে মাত্রই আমরা আগে ঠাকুর ঘরে মানে পূজা অর্চনার জন্য ফুলটাকে আমরা তুলে নিই গাছ থেকে, তো এই ফুলটাকে কিন্তু আমরা ফল হতে দিই না। তো সেই কারণে সাধারণত আমরা জবা গাছের ফল দেখতে পাই না। ফ্রেন্ডস, আরেকটা জিনিস দেখাবো, খুব ভালো করে দেখলে দেখতে পাবে যে এই অংশ ধরে এর গা একদম কোল ধরে যে খাঁজ মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু পুষ্পাক্ষ। কারণ এর গা ধরে ধরে কিন্তু এই ফুলটা কিন্তু মানে ফুলটা ফুলের পাপড়িগুলো কিন্তু সাজিয়েছিল, এটা হচ্ছে পুষ্পাক্ষ। এই যে অংশটা এ আমি হাত দিচ্ছি, এটা ডিম্বাশয়, এর মধ্যে দুটো প্রকোষ্ঠ আছে, এর মধ্যে অসংখ্য ডিম্বক আছে। ফ্রেন্ডস, আমি আরেকবার রিপিট করব, তো এই অংশটা হচ্ছে বৃতি, এই অংশটা এই সরু মতন অংশটা যেটা আমি পেন দিচ্ছি এটাকে বলা হয় উপবৃতি। আচ্ছা, এটা বৃন্ত, এটা হচ্ছে ডিম্বাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, পুংস্তবকে আছে পুংকেশর চক্র, এগুলো সবগুলোকে বলা হয় পুংকেশর। আচ্ছা, পুংকেশরের এই অংশটা হচ্ছে বলা হয়, এগুলা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যদি বলা যায়, এই অংশটাকে বলা হচ্ছে পুংদণ্ড, এই অংশটাকে বলা হয় পুংদণ্ড। পুংদণ্ডের উপরে গোল মতন অংশকে বলা হয়েছে পরাগধানী, পরাগধানীর মধ্যে কি পরাগ রেণু থাকে। আর এই যে পাপড়ির কাজ কি, পাপড়ি হচ্ছে এই পাপড়িটা কী করে পুংস্তবক এবং স্থিস্তবককে রক্ষা করে। ফ্রেন্ডস, তোমরা হয়তো স্থিস্তবকটা বুঝতে পেরেছো যে এখান থেকে এই ডিম্বাশয় থেকে এই পর্যন্ত স্থিস্তবক। বারবার বলছি, পুংকেশরগুলোই কিন্তু পুংস্তবক, আর এই এখান থেকে এই পর্যন্ত গোটা অংশটা কিন্তু পুংকেশরীয় নল। আর এই এই যে এগুলো সুর সুর মতন হয়ে আছে, এগুলো হচ্ছে সব এক একটা কী হচ্ছে পুং, এগুলোকে এই যার উপরে সজ্জিত হয়ে আছে এটা হচ্ছে কি পুংস্তবক। পুংস্তবকে কী থাকে, পুংকেশর থাকে। পুংকেশরের প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যদি বিবেচনা মানে আলাদা আলাদা করে নাম দেওয়া যায় কী হয়, এটা হচ্ছে পুংদণ্ড, এর উপরের অংশটা পরাগধানী, পরাগধানীর মধ্যে পরাগ রেণু থাকে। তো ফ্রেন্ডস, আমি আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে মতামত জানিও, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।